তেজদাসকাঠি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা রসায়নের দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শেষ করেছিলাম। আমরা সেখানে শেষ ক্লাসে অম্লক্ষারক লুইস তত্ত্ব, ক্ষরতা, পিএইচ, ডিইউ, বিওডি, সিওডি, টিডিএস এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকে রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় হচ্ছে তড়িৎ রসায়ন। এই তড়িৎ রসায়নে আজকের আলোচ্য বিষয় হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা এবং ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র। প্রথমেই আমরা আসতে চাচ্ছি যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা এই অংশটি নিয়ে। কোনো কোনো যৌগিক পদার্থ তড়িৎ পরিবহনের সময় বিশ্লেষিত হয়ে নতুন পদার্থের সৃষ্টি করে, অর্থাৎ বিশ্লেষিত হওয়া মানে কি, ভাঙা। ভাঙার ফলে কি হয়, নতুন পদার্থের সৃষ্টি করে, রাসায়নিক পরিবর্তন ঘটিয়ে তড়িৎ পরিবহনে সক্ষম এই সব পদার্থকেই আমরা বলছি কি, তড়িৎ বিশ্লেষ্য। অর্থাৎ তড়িৎ পরিবহনের সময় ভেঙে গিয়ে আয়নে পরিণত হয়। যেমন কি আছে, অম্ল আছে, খান আছে এবং লবণের জলীয় দ্রবণ। অম্ল, খান ও লবণের জলীয় দ্রবণ এই তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কাজ করে এবং এরা উত্তম তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহিত সম্পর্কে আরমিয়াসের কতগুলো মতবাদ আছে। মতবাদগুলো কি, দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো স্বতঃস্ফূর্তভাবে ভেঙে গিয়ে ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট কি হয়, অ্যানায়নে পরিণত হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এবং উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়ন দ্রবণে কি হয়, সাম্য অবস্থায় থাকে। যেমন কি আছে, আমরা যদি বলি সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা ভেঙে হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন, তাহলে এই যে দ্রবণে এখানে আমরা দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হয়, এখানে এই সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোজেন আয়ন এবং সালফেট আয়ন এর ভিতরে কি হয়, সাম্যবস্থা বিরাজ করে। তড়িৎ বিশ্লেষণ উৎপন্ন ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা এবং তড়িৎ মাত্রা সমান বা বিভিন্ন হতে পারে, কিন্তু দ্রবণে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ সমান থাকায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ নিরপেক্ষ হয়। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলো কি হয়, তড়িৎ নিরপেক্ষ হয়। কারণ কি, ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা এবং তড়িৎ মাত্রা সমান বা ভিন্ন হতে পারে, কিন্তু দ্রবণে উৎপন্ন কি বলছে, ক্যাটায়ন অ্যানায়নের চার্জের পরিমাণ। দেখো এখানে টু মাইনাস, এখানে কিন্তু টু প্লাস, চার্জের পরিমাণ সমান থাকায় কি হয়, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি হয়, তড়িৎ নিরপেক্ষ থাকে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজনে উৎপন্ন আয়ন ও পরমাণুর ধর্ম ও প্রকৃতি সম্পূর্ণ কি থাকে, ভিন্ন থাকে। পরে আমরা কি বলতে পারি, বস্তুত আয়ন দ্বারাই এখানে তড়িৎ পরিবাহিত হয়। কি দ্বারা হয়, আয়ন দ্বারা হয়। তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে দুটি তড়িৎদ্বার নিমজ্জিত করে তড়িৎ প্রবাহ চালনা করা হয় এবং চালনা করলে কি হয়, ঋণাত্মক চার্জ বিশিষ্ট অ্যানায়ন গুলো অ্যানোড তড়িৎদ্বারের দিকে এবং ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন গুলো ক্যাথোড তড়িৎদ্বারে কি হয়, আকৃষ্ট হয় এবং ইলেকট্রন প্রবাহের কারণেই তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। একই ঘনমাত্রার বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবহন করার ক্ষমতা বিভিন্ন হয়। তারপর একটা কি আসতে পারে, তড়িৎদ্বারের প্রকৃতি বা বিভিন্নতার কারণে দ্রবণে আয়নের চার্জ বিমুক্তির ক্ষমতা ও আয়নের চার্জ বিমুক্তিও ভিন্ন ভিন্ন। এইগুলো আমাদের কি, তড়িৎ পরিবিশ্লেষ্য
পরিবাহিতা, তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা। এবারে আমরা যে অংশে যাব সেটা হচ্ছে ফ্যারাডের সূত্র বা ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র। তড়িৎ বিশ্লেষণের উপরে বিদ্যুতের প্রভাব নিয়ে গবেষণা সময় ফ্যারাডে দেখেন কি যে যত বেশি তড়িৎ প্রবাহ চালনা করা যায় তড়িৎ বিশ্লেষণের পরিমাণও তত বেশি ঘটে। একই পরিমাণ তড়িৎ প্রবাহ বিভিন্ন দ্রবণে চালনা করলে তড়িৎ বিশ্লেষণের পরিমাণও বিভিন্ন হয়। তিনি তড়িৎদ্বয়ে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণের সঙ্গে প্রবাহিত বিদ্যুতের পরিমাপনের সম্পর্ক আবিষ্কার করেন এবং দুটি সূত্র দিয়ে এই সূত্র দুটিকেই ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সূত্র বলে। আমরা ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রটি নিয়ে আলোচনা ও ব্যাখ্যা করব। প্রথম সূত্রটা কি? তড়িৎ বিশ্লেষণের ফলে কোন তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, রাসায়নিক বিক্রিয়ার পরিমাণটা কি? উৎপন্ন বা দ্রবীভূত পদার্থের ভর দ্বারা তা নির্ণয় করা যাবে। তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক। আবার আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষণের ফলে কোন তড়িৎদ্বারে সংঘটিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে প্রবাহিত মোট তড়িতের সমানুপাতিক। যদি কোন তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে কিউ কুলম বিদ্যুৎ প্রবাহিত করার ফলে তড়িৎদ্বারে ডাব্লু গ্রাম ভরে, কতটুকু ডাব্লু গ্রাম ভরে একটি বস্তু সঞ্চিত বা দ্রবীভূত হয়, তাহলে ফ্যারাডের সূত্র অনুযায়ী বলা যায় কি ডাব্লু ইজ প্রপোর্শনাল কিউ, ডাব্লু ইজ প্রপোর্শনাল কিউ। আমরা এই প্রপোর্শনাল যদি উঠাইতে চাই তাহলে কি লিখতে পারি ডাব্লু সমান, এই প্রপোর্শনাল পরিবর্তে আমরা একটা বসাবো জেড কিউ। এখানে জেডটা কি? জেড একটি সমানুপাতিক ধ্রুবক যা পদার্থের ধর্মের উপর নির্ভর করে। একে পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে, তাহলে জেডটাকে বলছে পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এখন এইটাকে আমরা একটা এক নং সমীকরণ দিলাম, উক্ত তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে আই এম্পিয়ার বিদ্যুৎ যদি টি সময় ধরে প্রবাহিত করা হয় তাহলে আমরা বলতে পারি কিউ সমান আই টি, কিউ সমান আই টি, কিউ সমান আই টি। এখন এক নং সমীকরণে যদি আমরা কিউ এর মানটা বসাই, এই কিউ এর মানটা যদি এক নং সমীকরণে বসাই তাহলে ডাব্লু সমান কি জেড আর টি, ডাব্লু সমান জেড আর টি, এটাকে বললাম না দুই নং সমীকরণ। যদি আই সমান ওয়ান হয়, আই যদি ওয়ান হয় এবং টি এর মানও যদি ওয়ান হয় অর্থাৎ এক সেকেন্ডে এক এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ করা হয়, আই সমান ওয়ান এম্পিয়ার, কি হলো ওয়ান সেকেন্ড অর্থাৎ এক সেকেন্ডে এক এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করা হয় তাহলে ডাব্লু সমান জেড, ডাব্লু সমান জেড। অর্থাৎ কি বলা যায়, কোন তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্য দিয়ে এক কুলম বিদ্যুৎ প্রবাহিত করলে অথবা এক এম্পিয়ার বিদ্যুৎ এক সেকেন্ড যাবৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে যে পরিমাণ, তড়িৎদ্বারে যে পরিমাণ ভর সঞ্চিত বা দ্রবীভূত হয় তাকে বলবো আমরা তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। এটা গেল আমাদের তড়িৎ ফ্যারাডের প্রথম সূত্রের গাণিতিক ব্যাখ্যা। এখন একটা বিষয় আছে ফ্যারাডের ধ্রুবক তাকে বল, প্রতি মোল ইলেকট্রন প্রবাহ দ্বারা যে পরিমাণ চার্জ উৎপন্ন হয় তাকে ফ্যারাডের ধ্রুবক বা এক ফ্যারাডে বলা হয়। একে এফ দ্বারা সূচিত করা হয়, কি দ্বারা সূচিত করা হয় ফ্যারাড ধ্রুবককে এফ দ্বারা, ক্যাপিটাল এফ, ক্যাপিটাল এফ।
अर्थात प्रति मोल इलेक्ट्रॉन प्रवाह द्वारा जे परिमाण चार्ज उत्पन्न है ताके फैराडे ध्रुवक बा एक फैराडे बोला है। एक फैराडे मान कत? वन फैराडे समान 96,500 कूलम। 96,500 कूलम তাহলে আমরা কি বলতে পারি? আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ কত? একটি ইলেকট্রনের চার্জ কত? 1.6021 7662 গুণ 10^19 কুলম। তাই একটা ইলেকট্রনের চার্জ এটা, আর এক মোল ইলেকট্রন সমান কত? 6.023 × 10^23 টি। হ্যাঁ, এতটি ইলেকট্রন। তাহলে একটি ইলেকট্রন সমান, এক মোল ইলেকট্রন সমান এতটি ইলেকট্রন। এখন আমরা কি বলতে পারি? এক মোল ইলেকট্রনের চার্জ, তাহলে এক মোল ইলেকট্রনের চার্জ সমান কি হবে? তাহলে 1.6021 7662 10^19 × 6.023 10^23 এইটা গুণ করলেই দাঁড়ায় 96,500 কুলম। 96,500 কুলম পরীক্ষা দ্বারা এটা প্রমাণিত হয় যে 1 গ্রাম তুল্য ওজন পরিমাণ কোন বস্তুকে দ্রবীভূত করতে বা সঞ্চিত করতে এই 96,500 কুলম বা 1 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন হয়। সুতরাং এক মোল পরিমাণ যে কোনো বস্তুকে সঞ্চিত বা দ্রবীভূত করতে প্রয়োজনীয় বিদ্যুতের পরিমাণ কি হবে? তাহলে n গুণ f। এখানে n হচ্ছে আয়নের যোজ্যতা এবং f হচ্ছে ফ্যারাডে ধ্রুব। যেমন কি বলতে পারি যে এক মোল সিলভার আয়ন দ্রবীভূত করতে 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রবাহিত করতে হবে। এক মোল সিলভার আয়ন তাহলে একে প্রবাহিত করতে লাগবে 1 ফ্যারাডে। এক মোল আমরা যদি বলি কপার, তাহলে 2+, তাহলে এটা দ্রবীভূত করতে লাগবে 2 ফ্যারাডে। এক মোল যদি বলি অ্যালুমিনিয়াম 3+ আয়ন, তাহলে এটাকে দ্রবীভূত করতে লাগবে 3 ফ্যারাডে। কেমন? 3 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। এখন যে এর গুরুত্বটা কি? ফ্যারাডের প্রথম সূত্রের গুরুত্বটা কি? ফ্যারাডের প্রথম সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক নির্ণয় করতে পারব। আর কি পারব? জানা পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত করলে দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ কতটা সেটা আমরা নির্ণয় করতে পারব। এখন আসো আমরা যেটা করবো যে ইলেকট্রনের চার্জ হিসাব করবো। এই ফ্যারাডের সূত্রের সাহায্যে ইলেকট্রনের চার্জ হিসাব করব। কিভাবে করব? আমরা জানি যে এক যদি এক মোল আয়নকে চার্জ মুক্ত করতে 1 ফ্যারাডে বিদ্যুতের প্রয়োজন। ফ্যারাডের প্রথম সূত্র থেকে আমরা পাই এক মোল ইলেকট্রনের চার্জ সমান কি হবে? n গুণ e সমান 1 ফ্যারাডে, সমান কত? 96,500 কুলম। সিদ্ধান্ত লিখতে পারি। এখানে এনটা কি? এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ সমান কি বলতে পারি? f বাই এ। ইলেকট্রনের চার্জ সমান কি হবে? f বাই এ। এখন f কত? 96,500 কুলম। 96,500 কুলম। আর এন কি? অ্যাভোগাড্রো সংখ্যা 6.023 10^23।
কত দাঁড়ায় তাহলে এখানে দাঁড়ায় 1.602 গুণ 10 ইনভার্স 19 একটু আগে যেটা আমরা লিখেছিলাম কুলম্ব তাহলে একটি ইলেকট্রনের চার্জ কত 1.602 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব এখন এই ফ্যারাডের সূত্রটা আমরা কোথায় প্রয়োগ করব প্রযোজ্যতা কোথায় ফ্যারাডের সূত্রে প্রযোজ্যতা বা প্রয়োগ কোথায় এক ফ্যারাডের সূত্র তড়িৎ বিশ্লেষক দ্রবণে ও গলিত তড়িৎ বিশ্লেষকের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য কি আছে যে ফ্যারাডের সূত্র তড়িৎ বিশ্লেষক দ্রবণে এবং গলিত তড়িৎ বিশ্লেষক যেমন তড়িৎ বিশ্লেষক দ্রবণ কি হতে পারে সোডিয়াম ক্লোরাইডে আমরা বলছি তড়িৎ বিশ্লেষকের পরিবাহিক আলোচনার সময় আমরা উদাহরণ বলছিলাম যে বিভিন্ন অম্ল ক্ষার বা লবণের জলীয় দ্রবণ যেমন কি সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ অথবা সোডিয়াম ক্লোরাইড যদি গলাই আমরা গলিত সোডিয়াম ক্লোরাইড দুয়ো ক্ষেত্রে কিন্তু ফ্যারাডের সূত্রটা প্রযোজ্য ফ্যারাডের সূত্রের উপর চাপ ও দ্রবণের ঘনমাত্রা বিশেষ কোনো প্রভাব নাই তবে তাপের প্রভাব আছে উত্তপ্ত অবস্থায় তড়িৎ বিশ্লেষকের পরিবহন সহজ হয় উত্তপ্ত করলে অর্থাৎ শীতল অবস্থায় যতটুকু পরিবাহিত হবে উত্তপ্ত অবস্থায় তার চেয়ে বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে আর এক্ষেত্রে তাহলে আমরা কি তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত বিদ্যুৎ প্রবাহিত হয় তখন দ্রবণটি যদি উত্তপ্ত থাকে তাহলে কি তড়িৎ বিশ্লেষক মধ্য দিয়ে পরিবহন সহজ হয় কিন্তু এই ফ্যারাডের সূত্রেরও আবার সীমাবদ্ধতা আছে কি সীমাবদ্ধতা আছে যে ফ্যারাডের সূত্রে কেবলমাত্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর বেলায় প্রযোজ্য ইলেকট্রনীয় পরিবাহীর বেলায় প্রযোজ্য নাই যেমন কি ধাতব তারের ভিতর থেকে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী ধাতব তার যেমন কপারের তার অ্যালুমিনিয়ামের তার তা এগুলোর ভিতর থেকে বিদ্যুৎ প্রবাহিত মানে ইলেকট্রনীয় পরিবাহী এই ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য নয় এটা শুধুমাত্র কোথায় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ক্ষেত্রে প্রযোজ্য কারণ কি এই ক্ষেত্রে কোনো জারণ বিজারণ ঘটে কোন ক্ষেত্রে ঘটে না তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে ঘটে কিন্তু ইলেকট্রনীয় পরিবাহীর বেলায় কোনো জারণ বিজারণ ঘটে না তাহলে তো ফ্যারাডের সূত্র সেখানেই কাজ করবে যেখানে জারণ বিজারণ বিক্রিয়াটি ঘটবে দুই যেসব ক্ষেত্রে শতভাগ তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে তড়িৎ প্রবাহিত হয় সেসব ক্ষেত্রে ফ্যারাডের সূত্র শতভাগ প্রযোজ্য তাহলে শতভাগ তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে তড়িৎ প্রবাহিত হয় যেমন কি গ্যালভানাইজিং ইলেকট্রোপ্লেটিং এই সকল ক্ষেত্রে কি হয় তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে তড়িৎ প্রবাহিত হয় এই ক্ষেত্রে এই ফ্যারাডের সূত্রটি প্রযোজ্য তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ বিশ্লেষণের মধ্যে তড়িৎ প্রবাহের ফলে একই সাথে একাধিক বিক্রিয়া সংঘটিত হলে ফ্যারাডের সূত্র গণনায় ত্রুটি দেখা যায় যেমন আমরা যদি দুই তিনটা তড়িৎ বিশ্লেষ একত্র করে তার ভিতরে বিদ্যুৎ প্রবাহিত করি তাহলে সবগুলোই তড়িৎ বিশ্লেষ কি হবে নিজ নিজ আয়নে বিভক্ত হবে কিন্তু সেই ক্ষেত্রে আমরা যে এই যে একাধিক বিক্রিয়া সংঘটিত হওয়ার ফলে এই ফ্যারাডের সূত্র গণনায় কি হবে ত্রুটি দেখা যাবে তো আমরা এতক্ষণ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এর উপরে কিছু অঙ্ক আছে তোমরা বাড়িতে সেগুলো দেখার চেষ্টা করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে ক্লাসে আমরা জারণ বিজারণ এই অধ্যায় থেকে জারণ অর্ধবিক্রিয়া বিজারণ অর্ধবিক্রিয়া তড়িৎদ্বার বিভব এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা আজকে ক্লাসে যতটুকু আলোচনা করেছি সেটুকু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করো কোনো ধরনের যদি সমস্যা মনে হয় যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো তোমরা কমেন্ট আকারে লিখো আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিরাপদে থাকো পড়াশোনার ভালোভাবে করো এই আশা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করছি ধন্যবাদ তোমাদের সবাইকে